এই পাঁচটা জিনিস করতে যাইয়া সর্বপ্রথম যাইয়া নবীজির কাছে অনুমতি তালাশ করলেন। এক নাম্বার, আমি আমার স্ত্রীকে তালাক দিতে চাই, আল্লাহ পর্যন্ত ফসতে এক নাম্বারের বাধা হইলাম যৌবন। আমার এই যৌবনের কারণে আল্লাহর ইবাদতই করতে করতেছি না, কাজেই আমার স্ত্রী যদি তাকে স্ত্রীর কাছে সময় দিতে হবে, কাজে আমার স্ত্রী রাখতে চাই না, আমার স্ত্রীকে তালাক দিতে চাই। এক নাম্বার। দুই নাম্বার, আমার এই যৌন শক্তিটাকে অপারেশনের মাধ্যমে কেটে দিতে চাই, অর্থাৎ আমার এই যৌবন রাখতে চাই না। এক নাম্বার, আমার স্ত্রী রাখতে চাই না। দুই নাম্বার, আমার যৌবন দেখতে চাই না। পয়গাম্বরের কাছে যাইয়া তিনি কয়েকটা জিনিসের অনুমতি চান। তিনি যাইয়া বলেন, লাউ আদিনতানি ফাতাল্লাকতু খাওলাতা ওয়াখতাতাইতু ওয়াহাররামতুল লাহমা ওয়ালা আনামু বিলাইলিন আবাদা ولا افطر بنهار ابدا। হুজুর যদি আমাকে অনুমতি দান করেন তাহলে এই জিনিসগুলো আমি করতে চাই। এক নাম্বার, আমি তালাক দিতে চাই আমার স্ত্রীকে। দুই নাম্বার, আমার অপারেশন মাধ্যমে যৌবনকে কর্তন করতে চাই। তিন নাম্বার, সংসার বৈরাগী হতে চাই। চার নাম্বার, যত জাতের সুস্বাদু খাদ্য আছে সব খাদ্য আমি বর্জন করতে চাই। পাঁচ নাম্বার, ওয়ালা আনামু বিলাইলিন আবাদা ওয়ালা উফতিরু বিনাহারিন আবাদা। পাঁচ নাম্বার, সারা দিন আমি রোজা রাখতে চাই, সারা রাত নফল বন্দিগি করে কাটাইয়া দিতে চাই, অর্থাৎ আমি রাত্রের বেলায় ঘুমাইতে চাই না, দিনের বেলায় রোজা রাইখা আল্লাহর ইবাদতই করে কাটাইয়া দিতে চাই। এই পাঁচটা জিনিসের অনুমতি দয়া করে হুজুর আমারে দেলাই। আল্লাহর নবী বলেন, তুমি যেই শর্তগুলি বলেছ এই শর্তগুলি তুমি তালাশ করে তুমি দেখেছ? বলে হুজুর আমি চিন্তা করে দেখেছি, স্ত্রী হইল বাধা এবাদতিতে, যৌবন হইল বাধা এবাদতিতে, খাদ্য সামগ্রীও বাধা এবাদতিতে। চিন্তা করে দেখলাম আমি এইগুলি বর্জন করতে চাই আমি আল্লাহকে পাওয়ার জন্য। নবী বলেন, তোমার স্ত্রী তালাক দিতে চাও, স্ত্রী তালাক দিয়া জান্নাত যাইতে চাও, স্ত্রী তালাক দিয়া আল্লাহ পাইতে চাও, তাহলে তোমার চাইতে আল্লাহকে পাওয়ার আগ্রহ আমি নবীর বেশি, তোমার চাইতে জান্নাত পাওয়ার আমি নবীর আগ্রহ বেশি। অথচ আমি নবীর আগ্রহ থাকার পরেও তোমার মাত্র একজন, আমার বর্তমানে অনয়জন। নবীর বর্তমানে কয়জন? তোমার মাত্র একজন আর আমার স্ত্রী বর্তমানে অনয়জন। তুমি জান্নাত পাও, জান্নাতের আশা করো, আমি নবীকে আশা করি না। আমি তো নবী আশা করি, তুমি তো জান্নাত দেখছো না, আমি তো হুদ্দর চোখ দিয়ে দেখতে আইছি। নবী কয়, তোমার একজন আর আমার নয় জন, তুমি একজন ছাইরা জান্নাত যাইতে চাও, তা কইলে তুমি তো জান্নাত দেখছোই না। আমি কওয়ানে না তুমি জানছো, তাহলে তো তুমি জান্নাত কারে কই তুমি জানতাই না। কয় না কেন, উনি কি জানতো? নবী কয়, আমি হুদ্দর চোখ দিয়া জান্নাত দেখে আইছি, আমি মেরাজও গেছিলাম, জান্নাতও দেখছি, জাহান্নাম দেখছি, আল্লাহর সাথে সরাসরি কথা হইছে আরশ মহল্লায় যাইয়া। সুতরাং তোমার হইল একজন, উনি উনি একজনই তুমি তালাক দিতে চাও, আর আমার তো নয় জন, আমি তো তালাক দিতে চাই না। নবী বলেন, শোনো, জান্নাতে যদি যাইতে চাও স্ত্রী তালাক দিয়ে নয়, স্ত্রীর রাইকা স্ত্রীর বরণ পোষণ করাও জান্নাতে দেওয়ার একটা মাধ্যম, সন্তান আদির বরণ পোষণ করাও জান্নাতে দেওয়ার একটা মাধ্যম। সুতরাং নবী বলেছেন, শোনো, যদি হালাল স্ত্রীর মুখে কেউ যদি একটা লোকমা ভাত
মায়া কইরা মহব্বত কইরা দয়া কইরা একটা লুকমা ভাত স্ত্রীর মুখে উঠায়া দেয় আল্লাহর নবী বলেন তার আমল নামায় আল্লাহর রাস্তায় সদকা করা সওয়াব দান করা হয় তাহলে তুমি জান্নাতে যাইতে হইলে তো সওয়াব লাগবে তাহলে তুমি তো স্ত্রীকে বরণ পোষণ করাও একটা সওয়াব তাদের কাছে রাত্রি যাপন করাও একটা সওয়াব তাদের সাথে মেলামেশা করা আরেকটা সওয়াব তাদের সাথে সময় কাটানো আরো সওয়াব সুতরাং জান্নাত তো সওয়াব ছাড়া যাওন যেত না আর এদেরকে বরণ পোষণ করলে তাদের সাথে সময় দিলে তাদের সাথে কথা বললে তাদের কাছে রাত্রি যাপন করলে একদিকে নিজের আরাম হয় আর একদিকে আল্লাহ সওয়াব দেয় আরেকদিকে কি দেয় সওয়াব তো কইলে এই সওয়াবের মাধ্যমে তুমি জান্নাতে যাইতে পারো তো কইলে স্ত্রী ছাইরা নয় এদেরকে নিয়াই এদের খেদমত কইরা এদের সাহায্য কইরা এদেরকে মায়া কইরা তাদের সাথে সময় দিয়া আল্লাহ তোমাদেরকে জান্নাতে দেওয়ার উসিলা বায়না দিবে তুমি চাইছো ওয়াক্তা তাইতো তুমি চাইছো তোমার অপারেশনের মাধ্যমে যৌবন কেটে দিতে চাও যৌবন কাটন লাগবে না যৌবন আল্লাহ পদার্থ একটা নিয়ামত যার যৌবন নাই হেটের ভাই হার ভালো কত কত দাঁত জিনিস বার হয়েছে না অনেক মানুষের যৌবন নাই এরা কিন্তু যৌবনের জন্য হুজুরের কাছে কত দোয়া চায় আর তুমি কও যৌবন কাটা দিবা যৌবনের মাধ্যমে আমি আল্লাহ তোমার স্ত্রীকে রাখার ব্যবস্থা করে দিলাম স্বামী স্ত্রীর মহব্বত আমি আল্লাহ করে দিলাম একটা মাত্র হইল কারণ যৌবন দেখো ওয়াজআলা বাইনাহুম মাওয়াদাতাম ওয়া রাহমা আল্লাহ বলেন স্বামী স্ত্রীর মধ্যে যৌবনের মাধ্যমে আমি আল্লাহ মহব্বতের বান্ধন সৃষ্টি করে দিয়েছি তিন নাম্বার ওয়া তারাহাবতু তুমি চাইছ সংসার বৈরাগী হয়ে যাইবা তোমার মা ছাইরা তোমার বাবা ছাইরা তোমার পরিবার ছাইরা তোমার গ্রাম ছাইরা তোমার এলাকা ছাইরা সংসার বৈরাগী হতে চাও ইসলাম ধর্মে অনুমতি নাই ইসলাম ধর্মে কয়া দিছে না তোমার বাবা সাইজা যাওগা মা সাইজা যাওগা পরিবার সাইজা যাওগা এই রকমের ইসলাম ধর্মে অনুমতি নাই অন্য ধর্মে থাকলে থাকতে পারে ইহুদি ধর্মে থাকতে পারে খ্রিস্টান ধর্মে থাকতে পারে হিন্দু ধর্মে থাকতে পারে আমি নবীর ইসলাম ধর্মে সংসার বৈরাগী না ইসলামে সংসার বৈরাগী নাই বাড়ি সাজা মাথার চালু কাপড় বান্ধা হাতে লাঠি একটা লইয়া বালতি লইয়া আর মাজারে মাজারে যাইয়া হইতা তাহা কয় না গেলে তো কইলে তোমার স্ত্রীর খবর কই তোমার পুত্রের খবর কই তোমার স্ত্রীর বরণ পূরণ কে করবে তোমার বাবার বরণ পোষণ কে করবে তোমার মার বরণ পোষণ কে করবে তোমার পরিবারের বরণ পোষণ কে করবে তোমার বাড়ির আত্মীয় স্বজন কে দেখে রাখবে তুমি কাপড় মাথাত বান্ধা হাতে লাঠি লইয়া বালতি লইয়া যাইয়া মাজারে মাজারে হইতা তাহা এই জাতের কারবার কই কইছ এই জাতের কারবার কই আল্লাহ নবী বলেছেন লা রুহবানিয়্যাতা ফিল ইসলাম ইসলামে রুহবানিয়ত নাই ইসলামে বৈরাগী নাই যাইয়া জংলা যাইয়া মাজারও যাইয়া কবরও যাইয়া ইয়ান যাইয়া নিজের ফেট ফালো এই জাতের ফেট ফালা কুকুরেও পালতে পারে পরিবার সারিয়া ছেলে সন্তান সারিয়া নিজের ফেট ফালে এই জাতটার নাম হইল কুত্তা জাত কুত্তা নিজের ফেট ফালে অতগুলি সন্তান জন্ম দেয় ঠিকই কবর নাই কবর নাই কুকুরের বাচ্চারা নিজের ভেট নিতে ফালে তা কইলে তোর সন্তান আছে তোর স্ত্রী আছে তোর বউ ফুলাফুরি আছে তোর ভেট পালা বালতি লইয়া মাজারও কুত্তা তাকস এটা মানুষের স্বভাব নয় এটা কুত্তার খাসাল এই কুকুরের স্বভাব ছাড়ো মানুষের স্বভাব ধরো নবী উসমান ইবনে মাজগুন্ডে বললেন দেখা ইসলাম ধর্মে রুহবানিয়ত নাই পাহাড়ে যাইয়া জঙ্গলে যাইয়া
স্ত্রী পুত্র ছাইরা দিয়া যৌবন ছাইরা দিয়া বাবার খবর নাই মার খবর নাই নিজের ভেদ লইয়া এই জাতির মানুষ আছে না আছে না আমরার দেশে আমি একদিন কইলাম আমার একজনে কয় উমুক মাজারের লাগি আইছে আমো মাজারটার নাম কি উমুক মাজার ক জীবনে তো আল্লাহ কত মাজারও নিছে মাজারের নাম ক বেটা কইতাছে এটা বতনিয়া মাজার আমি এটা কোন মাজার বাংলাদেশে কত মাজার দেখতাম কত জায়গাত গেছি বতনিয়া মাজার কোনানো এই এই নাম কই আছে কইরা আছে কোন যেত না ও কেন কোন যেত তুমি তো কইই লইছো এখন তো আমি চিন্তা চিনা এটা কোন জেলাত পড়ছে এটা কোন থানাত পড়ছে কোন গ্রাম পড়ছে মোহন তো আর কয় না মোহন কয় না আমি কই মেরাও করো না কেন মাজারও যে তুমি নিতে আইছো তো মাজারও কেন লাগে নিতে কো কোন কাম কারণ হইলো যিনি মরে গেছে গা আল্লাহর ওলি উনার কেতমত আর তুমি করণ লাগত না উনি যদি বালা হইয়া থাকে ফিরিস্তায় বালা পোশাক ফরাইয়া দিব বালা বিছনা বিছাইয়া দিব জান্নাতের দিকে রাস্তা করিয়া দিব তুমি কেতমত লাগত না কোনা কেন যদি আল্লাহ বালা হইয়া থাকে তা কইলে তুমি মানুষের কেতমত লাগবো না ফিরিস্তায় কেতমত করবো কোনা কেন আল্লাহ ফেরেশতাকে আদেশ দিবে আমার নেককার নারী হোক পুরুষ হোক এদেরকে তুমি জান্নাতি পোশাক পরাইয়া দাও ওয়াল বিসু লাকু মিনাল জান্না ওয়াফরিশু লাকু মিনাল জান্না ওয়াফতাহু লাকু বাবান ইলাল জান্না জান্নাতি বিছানা বিছাও জান্নাতি পোশাক পরাও জান্নাতের দিকে এই কবরে রাস্তাটা করে দাও আর তাকে বলো নাম কানাও মাকাল আরুস ঘুমাও পিউসি বিবিনিয়া রাত্র যাপন করেছিলে বাসর রাতে যেইভাবে কেউ দেখার অনুমতি ছিল না এইভাবে ঘুমাও ইসরাফিলের সিংহায় ফুৎকারার আগে কেউ তোমার ডাকত না এটা হইলো আল্লাহওয়ালা আল্লাহওয়ালারা যখন কবরে থাকবে ফিরিস্তা খেদমত করবো বাতি তুমি নিয়া মোমবাতি দেওয়া লাগতো না কারেন্টের বাতি দেওয়া লাগতো না কনাকেরে এই মোমবাতি দিয়ে তুমি কি ভাওয়ার ফর করবে বিতে যাইতো না বিতরে ভাওয়ার করণ লাগবো কোরআনের আলো দিয়া হাদিসের আলো দিয়া নবীর চরিত্র দিয়া তুমি কবরকে আলোকিত করবা তোমার আলো দিয়া আলো হইতো না কারেন্টের বাতি দিয়া আর রোদের ভাওয়ার শালু কাপড় দিয়া আর চান ছামিয়ানা দিয়া আর কানি যাইত না কয় না কেরে ফিরিস্তায় কি করব খেদমত করব জান্নাতের পোশাক পরাইয়া দিব জান্নাতি বিছানা বিছাইয়া দিব জান্নাতের দিকে রাস্তা করে দিব আল্লাহ নবী পরিষ্কার হাদিসের সাথে ফরমান আর যদি পাপিষ্ট হয় তখন আল্লাহ এই বদকারদেরকে শাস্তি দেওয়ার জন্য ফিরিস্তাকে আদেশ দিবে যাইয়ে কবরাহু তার কবরকে সংকীর্ণ করে দাও ও আফরিসু লাকু মিনান নার জাহান্নামের বিছানা বিছাইয়া দাও ও আফতাকু লাকু বাবান ইলাল নার জাহান্নামের দিকে রাস্তা তার করে দাও জাহান্নামের পোশাক পরাইয়া দাও আর আমি আল্লাহ যে কতগুলি সাপ পিচ্ছু দিয়েছি প্রত্যেকটা সাপকে আল্লাহ আদেশ দিবে একটা নয় দুইটা নয় তিনটা নয় নবীজি হাদিস শরীফের সাথে ফরমান লা ইউসাল্লিতু আলাইহি তিসআতু ওয়া তিসঈনা তিন্নিনা আল্লাহ 99টা বিষাক্ত সাপ কবরে রাখবে একটা ধ্বংস করবে 70 গজ মাছির নিচে নিয়ে ঢুকাবে 70 বছর পর্যন্ত বিষ শুধু উজাইতেই থাকবে এই কইলো কবরের অবস্থা তা কইলে তুমি এই আযাবটা কি রক্ষা করতে পারবে না আর এই জাতের শাস্তিটা কি তুমি রক্ষা করার কোনো ব্যবস্থা করতে পারবে না করতে হবে নিজে করতে হবে কি বাতি জ্বালায়া কোনো লাভ আছে ফুল দিয়া কোনো লাভ আছে শ্রদ্ধা জানায় মানছে শ্রদ্ধা শ্রদ্ধা জানায় হায় হায় রে শ্রদ্ধা 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 বুঝেন কেমনে শ্রদ্ধা এটা শ্রদ্ধা হইল ঠেং ডালার চাইয়া মুরাইয়া কিলাইয়া ফুল টুল দিয়া এটার নাম তো শ্রদ্ধা নয় নবী বলেছেন জিয়ারতে কবর কবর জিয়ারত করো কবর জিয়ারত করা নবীর সুন্নত আল্লাহ নবীজি শেষ রাইতে উইঠা কবরে গিয়েছেন জান্নাতুল বাকিতে গুমানুর ফালা ছিল আম্মা জান আশা সিদ্দিকার ঘরে আম্মা জান আশা সিদ্দিকা রাত্র জাগ্রত হইয়া হঠাৎ নবীরে তালাশ করতেছে অন্ধকার রাত্রে মৌলবি গেল কই
মরবে তো স্ত্রী কয়জন অন্য জন গেল কি নাকি এটা তো হতি না লাজিত যার তিন চারটা বউ আছে এ বুঝদারে কি কো সতী নালাজি তো তালাশ করে যখন হুজুরে খাইছে না মনে মনে কই নেই মলবি কি অন্য বেডির কাছে গা থাকা নি ধরে আবার হইছে কি প্রত্যেক জনের বাড়িতে যায় খানা হানি তো শরণ দেব কোন ফাত্তা নাই আরেক ঘর গেছে কোন বাউ নাই আরেক ঘর গেছে দয়া খানা খানি দেখতাছে মানে আগে তো দলান তালান এইভাবে আসিল না মানে দেহা দেখ কিছু বোঝা যায়নি বোঝা যায় না তো হুজুর তো অন্য অন্য স্ত্রীর কাছে আইসে না গেল কো আমার ঘরও নাই অন্য অন্য স্ত্রী তালাশ করলো নাই গেল কো হঠাৎ দেখা যায় সাদা ফাকরি জান্নাতুল বাকিতে দাঁড়ানো তাড়াতাড়ি গেছে গা গরো সর্বনাশ আমি তো ভুল করে নিছি আমি তো মনে করছিলাম আমার হতিনের কাছে গেছে গা ওহন দেখি দেখি জান্নাতুল বাকিতে কবরের পাশে কি করে তিনি এখন দেখতেই দৌড় গরো যাই হাফাইতেছে হাফানি বুঝেননি করতেছে আল্লাহ নবী যে আইছে আয়া দেখতেছে উনি হাফাইতেছে বখারি শরীফের হাদিস বে রাওয়াকুল বখারি বখারি হাদিস উজির ফুরি ফগেরের কথা নয় নবী জিজ্ঞাসা করলেন কি তুমি রং করতেছ কেন আগারতে তুমি কি আমার বেলায় কোন রকমের অন্য ধারণা করছো সালাক্কা তো আপনার মতন স্বামী পায়া আমি ধারণা করব না তে করত কাটা নবী বলেন আশা তুমি জানো না আমি অন্যান্য স্ত্রীর কাছে যাইনি আমি গিয়েছিলাম জান্নাতুল বাকিতে এই সমস্ত অসহায় সাহাবায়ে কেরামদের জন্য আমি আল্লাহর কাছে দোয়া করেছি এই রাত্র জানো না এই রাত্রটা কইল শাবানের 15 তারিখের রাত্র এটা কইল শবে বরাত এই রাতে আল্লাহ অগণিত মানুষকে জাহান্নাম থেকে মুক্তি দেয় আমি সেই জায়গায় গেছিলাম তো কইলে জিয়ারতে কবর কবরের জিয়ারত করা নবীর সুন্নত জিয়ারত করতে একা একা করো একা একা করা আরেক সুন্নত জিয়ারতে কবর এক সুন্নত একা যাওয়া আরেক সুন্নত কয় না করে একা যাও রাত্রের বেলা একা যাও তোমার আব্বার কবরের পাশে যাইয়া তুমি দাঁড়াইলে তোমার যতটুকু বেদা লাগবে মসজিদের ইমাম সাহেব লইয়া গেলে এতটুকু ইমাম সাহেবের মন্ত্রে লাগতো না তোমার বেশি আঘাত লাগবো তাই তোমার আব্বার কাছে তোমার আম্মার কাছে তুমি নিজে যাইয়া যতটুকু পারো আল্লাহর কাছে যাইয়া দোয়া করো তুমি নিজে দোয়া করো 50 টাকা দিয়া দোয়া করায় 100 টাকা দিয়া হেদা তো 100 টাকার দোয়া করবো 14 গোষ্ঠীরা জান্নাত দেলাইবো হেবার আর কি আইসা গেছে তুই যা তুই তোর আব্বার কবরের কাছে গেলে এমনিই শোক দিয়ে ফালি বেরিব যে টি হন লাগতো না আর হুজুরে তফিয়াই যে রসুনের কে করামরা দিয়া এটা বাপ ধরছে এটা বালা খান দাই তোমা আর তুই যে খানদন কানবে এটা কইল যা কয়টা কান দাইব এই দোয়াটা আল্লাহ ডাইরেক্ট কবুল করব এটা বুঝে নাও জাগা ভাষরে 100 টাকা দে হুজুরে হুজুর সবে বড়াইতের রাত আমার আব্বার লাগে দড়া করে লইয়েন 500 টাকা দিলাইছি আর হেডা আছে না তা কইলে জিয়ারত করো জিয়ারত কেমনে করবা দাঁড়াইয়া যাইয়া তুমি যতটুকু কোরআন থেকে পারো সর্বপ্রথম যাইয়া সালাম দাও আসসালামু আলাইকা আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবর এই হইল মুর্দার সালাম মুর্দার সালাম কি আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবর হে কবরওয়ালারা তোমাদের উপর আল্লাহ রহমত নাজিল করুক এটা হলো মুর্দার সালাম কিন্তু জিন্দার সালামও কি এইভাবে হয় একজনের সাথে সাক্ষাৎ হইলে কইবেন আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবর ওইব মুর্দার সালাম জিন্দারে করলে হইতো না আর জিন্দার সালাম মুর্দারে করলে হইতো না ওজন লাগবো তো কথা তো কইলে সালাম দেও তাদের উপর রহমতের দোয়া করো কাজেই এদেরকে আল্লাহ ব্যবস্থা করে দিব কাজেই তুমি এদের জন্য ফুলের দরকার নাই এদের জন্য সামিয়ানার দরকার নাই এদের কবর ফাঁকা করার দরকার নাই এদের কবরে বাতি দেওয়ার দরকার নাই এদের কবরে সেজদা দেওয়ার দরকার নাই কারণ এদের সুব্যবস্থা আল্লাহ কুদরতিভাবে করে দিব ঠিক না বে ঠিক তাই আপনারাই বলেন তো দেখি এই মাজারতে আপনারা যে টাকা দেন এটা কোন যুক্তিতে কোন কাজে লাগবো এই কবরওয়ালারও কাজে লাগবো না কবরের কাজে লাগবো কবরের কোনো কাজ নাই কয় না কেরে
যিনি মরা গেছে গা উনার ওজুরখানিরও দরকার নাই, উনি লঙ্গিরও দরকার নাই, উনি কেতাবালিশের দরকার নাই। এমনকি আপনার মিম্বরের দরকার আছে, তারপরে রং করন লাগবো, ইডির দরকার আছে। সুতরাং মসজিদে টাকা দেওয়ার দরকার আছে, মাদ্রাসার ছাত্র আছে, মাদ্রাসার শিক্ষক আছে, মাদ্রাসার এতিম ছাত্র আছে, এই মাদ্রাসার আলাদা ফান্ড আছে, এই সমস্ত মাদ্রাসায় টাকা দেওয়ার লাগে। এই সমস্ত মাদ্রাসার বক্স লাগবো, মসজিদে দান বাক্স আছে, মসজিদে দান করো, এখানেও টাকা দেও, মাদ্রাসার দেও, মসজিদও দেও, এখানেও খেদমতের জায়গা আছে, ব্যবহারের জায়গা আছে, ব্যয় করার জায়গা আছে। ইমাম সাহেবের পিছনে ব্যয় করা হবে, মুয়াজ্জিনের পিছনে ব্যয় করা হবে, ওযুখানার পিছনে ব্যয় করা হবে, লেফটিনের পিছনে ব্যয় করা হবে, বাথরুমের পিছনে ব্যয় করা হবে, অনেক ব্যবস্থা আছে ব্যয় করার। আর মাজারও বাথরুমেরও দরকার নাই, কারণ বেড়া আঁকতো না, বেড়া পেশাবও করতো না। কোনা গেলে যিনি মরা গেছে গা উনি কবর ফসরা পাহানা করন লাগতো না, এই কারণে ডিলা ক্লুবের দরকার নাই, পানি করসের দরকার নাই, বাথরুমের দরকার নাই, এ টয়লেটের দরকার নাই। দরকার আছে, টয়লেট টেকা খরচ করার কোনো জায়গা নাই, কারণ মরিয়া গেছে গা উনার পিছনে টেকা খরচ আর কোনো দরকার নাই, কারণ এখানে মাজারে সাজানি লাগতো না, কারণ মরিয়া গেছে গা উনার আর খেদমত নাই। তাহলে মাজারে কিসের টেকা খেত লাগাইবা কও? এইটা ব্যবসা ছাড়া, এটা হলে ফেট। তাহলে একটা যুক্তি দেখাও, যদি আপনার টেহা ব্যবহার করার জায়গা থাকে আমিও দিব, আমিও দিব। ইয়া তুই যদি সবের কাজ হইতো মাজারও টেহা দেওয়া। আপনারা মদিনায় গেছেন, সবচেয়ে শ্রেষ্ঠ মাজার মদিনার মাজার, বিশ্বনবীর রওজা হইল সবচেয়ে শ্রেষ্ঠ রওজা, এর চাইতে উন্নত মাজার পৃথিবীতে আসেনি। নবীর জায়গাটা আরশে আজিমের চাইতেও শ্রেষ্ঠ। এই রওজা শরীফে নবী কইলেন, সমস্ত ফিরের বড় ফির, সমস্ত আউলিয়াদের বড় আউলিয়া, সমস্ত নবীদের বড় নবী, সমস্ত রসুলের বড় রসুল, সমস্ত নবীর বড় নবী, সমস্ত মুত্তাকির বড় মুত্তাকি, সমস্ত ইমামের বড় ইমাম, উনার কবরের পাশে যান টেকা দেওয়ার কোনো ব্যবস্থাই নাই। তাহলে টেকা দেওয়া যদি এত সবের কাজ হইতো, মাজারও টেকা দেওয়া যদি এত এত ভালোই হইতো, তাহলে তো রোজি নবীদের রওজা শরীফে কয়েক বস্তা দেখা হওয়ার দরকার। মদিনার তো কোনো বাক্স হয়েছি না, দেখছেন আপনারা? আবু বকরের রওজাত, উমরের রওজাত, আলীর রওজাত, আদম আলাইহিস সালামের কবর, ইব্রাহিম নবীর কবর, এক টেহারও ব্যবস্থা নাই। তাহলে আমরা টেহা দেও কেরে? এটা কোন কাজে? একটা কাজ দেখাও। আপনারা যদি কাজ দেখাইতে পারেন, আমি কিন্তু কবরের বিরোধীও না, আমি ফিসাবের বিরোধী না। ফিসাব যদি হয়ে থাকে, আল্লাহ ওনাকে জান্নাতে ইলিম দান করেছে বা করবে, দোয়া করি উনার কোনো দোষ নাই। যারা এই সমস্ত করতেছে, এরা যা করতেছে শরীয়ত সম্মত নয়, কিন্তু হুজুরের দোষ নাই। যিনি মরে গেছে গা উনার আমি দেখছিও না, উনি কি আসিল এটা কইতারতাম না, উনার আল্লাহ বেশ দেব, আমি দোয়া করি উনার কোনো দোষ নাই। যারা করতাছে তাদের কথা কইতাছি, আমরা মহিলারা যাইতাছে। আচ্ছা তোরা যাস কেরে? আচ্ছা বেড়া গেছে, আচ্ছা এটা বুঝ জ্বালাইছি, বেড়ি গেছে কেরে? বেড়ি যা তো অহন কইব না, জিয়ারত করবার লাগি যাই। আচ্ছা বেড়ি জিয়ারত যাই তো কোন হাদিস হইছস? কারণ যদি মহিলা জিয়ারত যাইতো তে রসুলে আশারে লইয়া গেল, হইলে গরত হইয়া যাইতো না। বেড়ি জিয়ারত করা যদি সবের কাজ হইতো তে রসুলে আশারে কইল, হইলে আশা লোক জিয়ারতটা করি আই, আশারে হতা এতই যায়। আর জিয়ারত করা আশা জানেই না, তালাশ করতেছে কই গেল মৌলবি। তে বুঝা গেল মহিলারা জিয়ারত করবে কেন? গেল এক। দুই নাম্বার, আপনারা জান কেরে? এখন আপনারাও একটা কথা কয়ে লাই, নবীজি বলেছেন তিন জায়গা জিয়ারতের নিয়তে যাওয়া যায়। কয় জায়গা জিয়ারতের নিয়তে যাওয়া যায়? তিন জায়গা। এক নাম্বার জিয়ারতে বাইতুল্লাহ, দুই নাম্বার জিয়ারতে মদিনা, অর্থাৎ আমার
আমার কবর নবী বলেন আমার কবর জিয়ারত করতে করবা দূর থেকে আইসা তিন নাম্বার বাইতুল মাকদিস বাইতুল মাকদিসে যাইতে করবা দুই নাম্বার আল্লাহর রাসূলের রওজা শরীফ জিয়ারতে নিয়তে যাইতে করবা তিন নাম্বার বাইতুল মুকদ্দিসে জিয়ারতের নিয়তে যাইতে করবা এই তিনটা জায়গা ছাড়া অন্য কোন জায়গায় জিয়ারতের নিয়তে যাওয়া জায়েজ নাই যদি আপনারা ফতোয়া নিতে চান বড় বড় উলামা কেরাম আছেন এদের কাছ থেকে ফতোয়া নিয়েন আর আমি যারা কইছি উজির ফুরেও ফতোয়া ছাড়া কইছে না কেন এমনি মা আলেম হইছে না ফইরে হইছে তাহলে তিনটা জায়গা ছাড়া বাকি জায়গায় জিয়ারতের নিয়তে যাওয়া যায় নাই আপনারা তখন চেতবেন আমরা যে গাড়ি ভাড়া কইরা উফরে দিয়ে আনবেন আর শাহজালাল শাহগরান কল্লা শাহ বাবা শাহ আরে বাপ রে বাপ এইটা দিয়ে যাও আদা কইসার সব হবে না হ্যাঁ তুমি অন্য কাজে গেছো জিয়ারত করে লাও এটা ভিন্ন কথা তুমি অন্য কাজে গেছো কিন্তু ঈদের লাগা চান্দা তুললা বাস ভাড়া করা লঞ্চ ভাড়া করা টাকা না দিলে নেওয়ান যাইত না এই রকমের করা বাধ্যতামূলক নয় বুঝাইছেন না আইছে না আমরা কিছু মানছে এই যুগে ফ্যাশন মনে করছে হাইরে গেলেই সেই জায়গা গেলে কি হয় এটাও আপনারা বুঝেন না তো আমি তো শাহজালাল পড়ছি আমি ছাত্র আপনারা তাইতে আমি কম বুঝবো না বেশি বুঝবো আপনারা যেতে আমি কম জানি না বেশি জানি যেহেতু আমি এখানে ছাত্র আমি মাদ্রাসাত পড়ছি আমি নিজে হুদ্দর শক্তি দেহা যারা দেখা করতেছি ইডার কথা তো কয়া লাভ না আর একটা জায়গা দেখছি এই হেডার কথা আমি কয়া লাই গেছি আমি বান্দারি দেখছেন না বাবা বান্দারি লাঞ্চারা চলে না রেলগাড়ি আমার বাবা মাছ বান্দারি দমকলেদের ইঞ্জিনারি আরে বাংলা গাড়ি দে জোড়া এই তরে কারি করি বাবা বান্দারি লাঞ্চারা চলে না রেলগাড়ি ইডে একটা কত হইলো আমি যাই আর কই যাতে দেখতে হই যাই আমার খালার বাড়ি চট্টগ্রাম আনা মা আফন খালার বাড়ি গেলাম কইতে খুশিলে দেখতে হই যাই বাবারে যাইয়া দেখি বিশাল বড় একটা মরা গাছ আছে অত বড় ইটার মধ্যে খালি সুতা বাঁধা লাল সুতা কালা সুতা হলুদ সুতা হ্যাঁ দলা সুতা অনেক জাতের সুতা আছে হ্যাঁ আমি একজনের যে গেলাম ভাই এখানে অত সুতা কেড়ে কই বুঝদা না আমি বিলে বুঝতাম না অত কঠিন কঠিন কিতাব বুঝা লাইছি সুতা বাঁধা বুঝতাম না আমি কইলাম বেড়া তফসিরে বই যাও থেকে কি আরো কঠিন মক্ত চলুল মানি থেকে কি সুতা বাঁধা কঠিন মক্ত চলুল মানি এখনো মগস্ত আছে এত কঠিন কিতাব এখনো মগস্ত আছে তফসিরে বই যাবি 85 নাম্বার হয়েছে বেড়া এটা কি অত সহজ হয়ে গেছে গা এটা কি অত কঠিন হইব কো হুজুর এটার মধ্যে যে নিয়তে বাদে নিয়ত পুরা আমি তো অগলাফা বুঝলাম সে ইডার মধ্যে যদি সুতা বাঁধলেই যদি নিয়ত পুরো ওই জায়গা তে কেলে বাংলাদেশ অত আন্দোলন বিরোধী দলে সুতা বাঁধলেই কইতো আমি প্রধানমন্ত্রী সে কাজ করার দরকার আছে ইমানামারির দরকার আছে অবরোধ দরকার আছে অত আন্দোলন অত মারামারি অত কোন খারাপির দরকার আছে সুতা বাঁধলেই কইতো আমি প্রধানমন্ত্রী নিয়ত পুরো ওই যেত গা এতে বোঝা গেল এটা বাদ পারি কয় না কেরে দুঃখাবাজি নাইলে তো এরা কি কম বাদ লইলে হ্যাঁ যে তোরা যে দলে রাখার যা করতেছে এরা সুতা কি রশি বান্ধাই লইলে আর নিজেরে কইলে আমারে আত্মা লই বান্ধা তোরা ইহানাও ডাকতে যদি প্রধানমন্ত্রী হন যায় কিছুক্ষণ পরে দেয় যে একটা বিশাল বড় একটা ফুকুর আছে ফুকুর চিন ফুকুর রে আপনার সাইরে দেয় দিয়া হ্যাঁ আপনার কি দিয়া রাখছে এই ফাঁকা করিয়া সিঁড়ি আছে আমার গাঢ়ের সিঁড়ি আছে না যে দেখি একজন মহিলা ডাকতেছে বাবা আগা বাবা আগা আমি কই রে মহিলার বাপ কি ভানি নিছে আমারে আমার সাথে একটা কইতেছে ও গদ বেড়ির বাপ পানি নিছে না খাটুয়ারে বাপ দাহে খাটুয়াছি নয় কাসিম কাসিম মুড়া মুড়া কাসিম এক একটা কল্লা এত মুড়া আমার থেকে বড় ঠেঙু এত মোটা কল্লা মানে কাসিম রে খাওয়ান দিছে এটা আগাইছে ইটারে বাপ দেখে আস্তাগফিরুল্লাহ আমি খাটরে বাপ দেখে কেরে আমি এটা বুঝলাম না এখন বেডি ডাকতাছে বা বাবা গাও বাবা গাও তখন খাট যখন আগাইছে এখন ইটারে খাওয়ান দিছে খাওয়ান ভাই এত আগাইছে তখন এটার হাতে মাথার মধ্যে হাত দিয়া ফেড়ো মরাইতেছে
আমি একটু আগ কইলাম দেহার লাগে এই সময় আমি কি বেশি বুঝি বুঝি না সাসর আমি আগ কইলাম যে দেখি পিঠটা কইতাছে বাবা আমার একটা সন্তান দেন বাবা আমার একটা সন্তান দেন আস্তাগফিরুল্লাহ আচ্ছা হনচান ফেরো মরাইলে হইব না স্বামীর কাছে হুতইব দেখেন আমাদের কই গেছে চরিত্র এইজাতের কিছু মান্নত মানে শাহজালালের ডেগ সাফরানের ডেগ মান্নত মানে না মানে না মানে সুতরাং এখানেও মান্নত মানা মান্নত একমাত্র আল্লাহর জন্যে কত বছর আগের বছর কইছি মান্নত কার জন্যে একমাত্র আল্লাহর জন্য অন্য নামে মান্নত করিয়া লাইলে এই মান্নত পুরা না করলে কোনো অসুবিধা হইতো না বুঝাইছে তো কইলে এই সমস্ত কবরে জিয়ারত করতে করো নিষেধ দিছি না তবে জিয়ারতের নিয়তে বাস ভাড়া করা টাকা চান্দা তুললা টাকা কালেকশন করা যাওয়া ঠিক নাই বুঝাইছেন না আইছে না তাই একদল মানুষ দিয়ে মাজার যায় হইতা থাকে তুই হো তস্কারে তোর বউ আছে তোর ফুলাফুরি আছে তোর ছেলে মেয়ে আছে এদেরকে ভরণ পোষণ কর তোর যদি চাকরি করতে হারস না তো কইলে তোর ছেলে আছে এদেরকে চাকরি দে ইহানো বইয়া রই তস্কারে স্ত্রী পুত্র কাছে বয়া থাক স্ত্রীর দিকে তাকাইলেও আল্লাহ সৎকার সব দেয় অন্য বেরির দিকে তাকাইলে জিনার সব হয় হালাল স্ত্রীর দিকে তাকাইলে আল্লাহ সৎকার সব দেয় অন্য মহিলার দিকে তাকাইলে কবুল ওয়াজের সব হইব না জিনা হইব অন্য মহিলার দিকে তাকাইলে জিনা হইব আর নিজের স্ত্রীর দিকে তাকাইলে সৎকার সব হইব নবী বলেছেন সৎকার সব হয় উসমান তোমার যৌবন কর্তন করে দিতে চাও স্ত্রীকে তালাক দিতে চাও সংসার বৈরাগী করতে চাও তুমি কে আমি নবীর চাইতে আল্লাহকে বেশি চিনেছ আমি নবীর চাইতে দুনিয়ার কেউ আল্লাহকে এই পরিমাণ চিনে না আমি জবি নবী আমি নবী যতটুকু আল্লাহকে চিনেছি এর চাইতে বেশি দুনিয়ার কোন নবী রসুল পর্যন্ত আমার নবীর চাইতে আল্লাহকে বেশি চিনে না নবী এই পরিমাণ মারিফত হাসিল হয়েছিল আর কোন নবী রসুলের এই পরিমাণ মারিফত কাছিল কইনি রসুলের চাইতে মারিফত দুনিয়ার কোন ওলি আউলিয়ার নাই না আছে উসমান তোমার চাইতে আমি আল্লাহকে কম চিনি না তোমার চাইতে আল্লাহকে পাওয়ার আশা আমার কম না লা রুকবানি ইয়াতাফিল ইসলাম ইসলামে কি নাই বৈরাগী নাই ইসলামে কি নাই সংসার বৈরাগী ইসলাম ধর্মে নাই কত নম্বর গেল তিন নাম্বার চার নাম্বার যত জাতের সুস্বাদু খাদ্য আছে আমি বক্ষণ করতে চাই না আল্লাহর পয়গম্বর একবার স্ত্রীদের সন্তুষ্টির জন্য উনি মধুকে নিজের জন্য হারাম করে ফেলেছেন আপনারা কি এই আয়াতটা জানা নাই জানেন না আপনারা অধিকাংশ মানুষ জানে না একদিন তিনি আম্মা জান হযরত মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনার ঘরে তিনি যাইয়া কিছু মধু খাইয়ে গেছে মধু বুঝেন মধু খাইছে আম্মা জান আশা সিদ্দিকা দেখতে লিছে হাফ সারা যাইয়া কইয়া দিছে আশা সিদ্দিকা হলেন আবু বকরের মেয়ে আর হাফ সাহেব হলেন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আনহুর মেয়ে তে দুজনই কিন্তু নবীর ছাত্র আর ছাত্রর মেয়েরে উস্তাদে বিয়া করে লিছে গুনাহ করে লিছে আর আমরা দেশে যদি কোন সারি ছাত্রী রে বিয়া করে লাগবে লাইন করে লিছে হ্যাঁ লাইন করে লিছে হাই রে হাই কোন জায়গা যাইতে হয় তে রসুলে কে লাইন করে লিছে ছাত্রর মেয়ে রে বিয়া করে লিছে অথচ ছাত্র হইলো ছুটু আর মেয়ে তো আরো ছুটু নবীর বয়স 21 আর আয়েশা সিদ্দিকার বয়স হুদা 6 বিয়া করে লিছে 6 বছর আশা সিদ্দিকার বয়স কত 6 আর নবীর বয়স এই এত বড় বেটা এত ছোট মাইয়া বিয়া করে লিছে এটা দণ্ডনীয় হরদ হইছে না বাল্য বিয়া হইছে না এটা তো অন্যায় হয়ে গেছে গা তে নবীরে কবিলে আপনি তো দণ্ডনীয় অপরাধ করছেন রোজা শরীফ জিন্দা আছে উচ্চ না দিল বোঝালা ওইবে এতে বোঝা গেল বিয়ার কোনো বয়স নাই
কোন আগে তোর মন করা বেশ বয়স করলে হইবা তে 18 বছরের আগে দেখে রই গে থাকা হিরার কোন গুনাহ হইছে হিরার গুনাহ কাটা নিত আরে 18 বছর পর্যন্ত ফালতু কাটা তুই ভাল তুই লালন পালন কর বরণ পোষণ তুই কর হাতারাতে রাগা ফারকতে রাগা হিরা কাটা সামলাই তো তখন এরা দেখ কেলাইছে দেখ কে কয় রসুল যখন আমরা ঘর আইব না আনো মুখ থেকে দুর্গন্ধ বের হইতেছে বেরুন বেরুন এরা দুনো জনে সল্লা করছে সল্লা বুঝেননি সল্লা বুঝাবেন পরামর্শ করছে দুই জনে মিল্লা যে রসুল আইলেই কইমু ওই সালা দুর্গন্ধ বের হইতেছে মুখ থেকে রসুল যখন গেছে এমনি আশা সিদ্দিকা আর হাফসা সিদ্দিকা রসুলের কাছে এসে কইছে হুজুর আপনি কি মা গাফির খাইছেন মা গাফির কি আমি কি মা মধু খাইছি আপনার মুখের মধ্যে দুর্গন্ধ বের হইতেছে রসুল কইতাছে শোনো হারাম করলাম আর জিন্দিগি মধু খাইতাম না হারাম করে লইছি মধু আর খাইতাম না রসুল যখন বাইরে গেছে বাইরে যাইতে পারতে না জিব্রাইল হাজির সুরা তহরিম লইয়া জিব্রাইল হাজির একটা সুরা লইয়া ইয়া আইয়ুহান নাবিয়্যু লিমা তুহাদ্দিবু মা আহাল্লাল্লাহু লাকা তাবতাকী তাবতাকী মারদাত আজওয়াজিকা ওয়াল্লাহ ওয়াল্লাহু গফুরুর রহিম ক্বাদ ফরাদাল্লাহু লাকুম তাহিল্লাতা আইমানিকুম ওয়াল্লাহু মাওলাকুম ওয়া হুয়াল আলী ওয়া হুয়াল আলীমুল হাকীম ওয়া ইদ আসা النبي إلى بعض أزواجه حديثا فلما نبأت به وأذكره الله عليه عرف بعضه وأعرض عن بعض فلما نبأها به قالت من أنبأك هذا قال نبأني العليم الخبير الله بلن হে নবী লিমা তুকাদ্দিমু আপনি কেন হারাম করলেন মা আহাল্লাল্লাহু লাকা যা আমি আল্লাহ তোমার জন্য হালাল করেছি তোমারে কাটা কইছে হারাম করতে মধু আমি আল্লাহ হারাম করেছি না মধু আমি আল্লাহ হালাল করে দিয়েছি মধু হইল পবিত্র জিনিস আমি আল্লাহ জানোয়ারের মাধ্যমে আমি আল্লাহ মধু সংগ্রহ করার আদেশ দিয়েছি ইয়া আনি তাখিদি মিনাল জিবালি বুয়ুতাও ওয়া মিন আনি তাখিদি মিনাল জিবালি বুয়ুতা হে মৌমাছিরা তোমরা পাহাড়ে মানুষ যেই জায়গাতে বসবাস করে সেই জায়গায় তোমরা বাসা বানাও ঘর বানাও পাহাড়ে ঘর বানাও মধু সংগ্রহ করো ওয়াসলুকি সুবুলা রাব্বিকি জুলুলা ওয়াসলুকি সুবুলা রাব্বিকি জুলুলা আল্লাহর রাস্তায় তোমরা চলো যেই আল্লাহ ওয়াটার দিয়েছে সুতরাং আমি আল্লাহ মধু সংগ্রহ করার আদেশ দিছি আর মধু হালাল করছি আর মধু অনেক রোগের ঔষধ আমি আল্লাহ দিছি রোগ মধুর মধ্যে শিফা আছে আর আপনি এটারে হারাম করে লিছুন আপনারা কাটা কইছে দেখো এলে হালাল জিনিস হারাম করা কোন নবীর অধিকার নাই ঠিক কয় না কেরে নবীর অধিকার আছেনি নবীর যদি অধিকার থাকতো হারাম রে হালাল করার হালাল রে হালা হারাম করার তে তো নবী ঠিকই কইছিল আয়াত আল্লাহ নাজিল করে না জানাইয়া দিল নবী আপনারে কাড়া কইছে লিমা তুহাদ্দিমু কেন আপনি হারাম করলেন মা আহাল্লাল্লাহু লাকা তাবতাগি মারদাত আজওয়াজিক আপনার স্ত্রীকে সন্তুষ্ট করার জন্য এরা বেদার গায় এই কারণে তুমি মধু হারাম করেছো এরাকে সন্তুষ্ট করার জন্য আপনি কে জানেন না আমি আল্লাহ এদের চাইতে সুন্দর সুরু সুরু পুষি নারী দিতে পারি আসা রব্বুহু ইন তাল্লাকাকুন
أن يبدي له أن يبدي له أزواجا خيرا خيرا منكن مسلمات مسلمات مؤمنات مؤمنات قانتات قانتات تائبات تائبات عابدات عابدات سائحات سائحات سجبات سجبات وأبكارا يا رسول الله عسى ربه أمي الله চাইলে আপনার প্রভু এদেরকে তালাক দিয়ে দেন আমি আপনার জন্য এদের পরিবর্তে আমি আল্লাহ সুন্দরী সুরুষী রূপসী আমি আল্লাহ স্ত্রী আপনার জন্য দিয়ে দিই কেমন সুন্দরী জানেন নি এরা কইল মুসলিমাতিন এরা কইল ফরমা বরদারি কখন আপনার মুখ থেকে দুর্গন্ধ বের হয় এরা কোনদিন কখনো বলবে না এমন স্ত্রী আপনার জন্য আমি আল্লাহ দিতে পারি মুসলিমাতিন মুমিনাতিন এরা কইল মুমিনা কানিতাতিন এরা কইল ফরমা বরদারি তাইবাতিন এরা কইল তওবাকারী আবিদাতিন এরা কইল আল্লাহর ইবাদতকারী সাইকাতিন এরা রাতে জাগ্রতকারী সাইকিবাতিন এরা কইল কুমারী ও আবকারা এবং বিবাহিত আমি ইচ্ছা করলে কুমারীও দিতে পারি ইচ্ছা করলে আমি আল্লাহ কুমারী সারা বিবাহিত দিতে পারি তালাক দিলাম আপনি তালাক দিলেন আমি সুন্দর করে দেখেন দেই কিনা আর আপনারা কারা কইছে হালাল হারাম করতেন এটা অধিকার কারা দিছে ফেস লাগিয়ে গেছে গা কঠিন এটা ওসমান কে আল্লাহ ডাক দিয়া বলেন ওসমান আমি মধু খাইছিলাম কি ফেস লাগছিল আর তোমার কারা কইছে সুস্বাদু খাদ্য সব বর্জন করে দিতেন উসমান বলেন লাউ আযিনতানি ফাতাল্লাকতু খাওলাতা ওয়া তারাহাবতু ওয়াখতাতাই ওয়াখতাতাইতু ওয়া হারামতুল লাহমা ওয়ালা আনামু বিলাইলিন আবাদাম ওয়ালা উফতিরু বিনাহার বিনাহারিন আবাদা হুজুর পাঁচটা জিনিসের অনুমতি চাই নবী বললেন না 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 একটার অনুমতি দেওয়া কইল না তুমি বলেছো সুস্বাদ খাদ্য তুমি হারাম করতে চাও আমি নবীরই তো অধিকার নাই যে তোমার একার অধিকার দিব আমার নবীর তো অধিকার নাই আল্লাহ আয়াত নাযিল করে নবীরে কয় ইয়া আইয়ুহান নাবি জুলিমা লিমা তুহাদ্দিমু মা আহাল্লাল্লাহু লাকা তাবতাগী তাবতাগী মা রদায়াত আযবাজিকা ওয়াল্লাহ ওয়াল্লাহু গাফুরুর রাহিম তবে আমি আল্লাহ কম আসি হাফসা গরে আবু বকর শূন্য লাইছে উমর শূন্য লাইছে উমর নেম নবীর কেমন পাগল আপনারা তো জানেন দুশ্মন ছিল কিন্তু নবীর এত পাগল ছিল আশা সিদ্দিকার বাড়িত না যাইয়া উমর নবীর বাড়ির ডাইরেক্ট কবর হয়ে নিছে নবীর রাগান্বিত আয়াত না জিনিস যাইয়া হাফতার নিজের মেয়ে তো গাটটা ধরছে দইরা কয় আসল কথাটা কয়লা নবী বেজার জান্নাত হারাম দুনিয়া টেক্কা লাভ নাই মাই দেলবাম কোয়েলা লাব্বা ঘটনা এইভাবে করছি আমরা সাজানো আল্লাহ আয়াত নাযিল করে এরারও মাফ করছে এরারও আল্লাহ মাফ করছে কিন্তু ঘটনাটা কি হইছে দুনিয়াবাসী মানুষ শিখবা কিন্তু আল্লাহ এরারও মাফ করছে হাফসারও মাফ করছে আয়েশা সিদ্দিকারও মাফ করছে আর আল্লাহর নবীজি রাগান্বিত হইয়া খালি গায়ে গায়ে কাফর ছিল না নবী নিজের বিছানা ছাড়িয়া সাটার মধ্যে ঘুমাই দিছে রাগান্বিত হইয়া নবী যখন ঘুমাইছে তখন কেউ ডাকার সাহস হয় না দরজা বন্ধ কেউ খোলে না কিন্তু অনেক সাহাবারা আসে নবীরাও করে না উমর হুজুর যদি আপনি আজকে দরজা খোলেন না তা কইলে মনে করেন উমর দুনিয়াত নাই হুজুর দরজা খুলে লাগ কিন্তু আল্লাহর পয়গম্বর দেখলেন অবস্থা ভালো না উমরের জন্য দরজা খুলে দেন উমর নবীর পিছনের দিকে তাকায় ছাতির যে ব্যথা আছে না ছাতির ব্যথা ব্যথা কই না বেত কই ব্যথা এই ছাতির ব্যথা আল্লাহর নবীজির পবিত্র গায়ের মধ্যে দাগ লেগেছে হযরত উমর দেইখাই কিন্তু হাফসার যায়া গলার মধ্যে এইভাবে ধরে কয়
নবীরে কে লাগা কষ্ট দিছস, নবীর গায়ে চাটির দাগ বরদাস্ত করতে পারিনি আমি উমর, এখনো ভালো আছে, তাড়াতাড়ি যাইয়া নবীরে সন্তুষ্ট করে লাও। হযরত হাফসা যাইয়া বলেন, হুজুর চালাকি করছি মাফ করে দিয়েন, হুজুর চালাকি করছি মাফ করে দিয়েন, জিন্দেগি তার করতাম না। উসমান আমার ওই তো অধিকার নাই, হারাম কে হালাল করা আর হালাল কে হারাম করা, আমার জন্য আল্লাহ মধু হালাল করেছিল, আমি কিন্তু স্ত্রীর সন্তুষ্টির জন্য আল্লাহর না স্ত্রীর, কিন্তু আল্লাহ আয়াত নাযিল করিয়া আল্লাহ নবীকে আল্লাহ সান্ত্বনা দিলেন, এদের তওবা আল্লাহ কবুল করলেন, আল্লাহ বলেন এদের তওবা আমি কবুল করলাম। বিশ্ব নবী উসমানকে ডাক দিয়ে বলেন, উসমান হালাল জিনিস খাও, যদি খাও এবাদতি করবা, শক্তি নামাজ পড়ার জন্য আমি খাই, রোজা রাখবো সেখানে খাই, পেট ভরে খাও, একেবারে গলা পর্যন্ত কোনো অসুবিধা নাই, হালাল এবাদতির জন্য যদি তুমি খাও তো কইলে এই খাওয়াটা তোমার জন্য সবের কাজ, খানাটাও সব খাইলেও জান্নাত যাইবা, এটা আল্লাহর নিয়ামত, ইবাদতি করার জন্য খাও, জিহাদের মাঠে বেঈমান কাফিরদের জন্য সাথে জিহাদ করবা, স্বাস্থ্যের প্রয়োজন, শক্তির প্রয়োজন, পেট ভরিয়া যতটুকু পারো খাও, খাইলে সব আছে, খাইলে কি আছে সব আছে, মাদ্রাসার ছাত্র কিতাব পড়বা ইলিম শিখবা, পেট ভরিয়া যা পারো খাও সব আছে, আর বেড়াগিরির লাগিয়া বুঝলে কড়া রুটি খাইতে আর আমি 20 টাকা এলাইছি রুটির, রুটি 20 টাকাইছি ডাইলে আর রুটি দেখাই হইছে না, এমন ফের অত আছে দেশ, ডাইল আইনা দিতে দিতে রুটি নিছে গা, রুটি আইনা দিতে দিতে ডাইল খাই লেছে, এইভাবে 10 12টা 15টা 20টা রুটি খাই লেছে, ডাইলে আর রুটি দেখাই করছে না, এমন রাক্ষস আছে না, আছে না? আল্লাহ নবী আবু গজওয়ান নামক একজন ব্যক্তির কথা নবী কইয়া দিলেন, দেহ তাই খানা হালাল, হালাল বস্তু খাও কিসের জন্য, ইবাদতের জন্য, ইবাদতের জন্য খাও সওয়াব হবে, বেড়াগিরির জন্য খাটল দুইটা খেয়ে লিছে, কাঁঠাল কাঁঠাল দুইটা খেয়ে লিছে, আর আমি খাইতেছি না দুই কুশো, দুই ডগে তার দিন না শেষ, হে দুই দেখাই লিছে, আর এক বেচারা আমার সাথে আইছে একদিন কাইতো, বুঝছে যত ডি খাওন দেখে খাই লাই, যত ডি দে তত ডি খাই লাই, আমি কই ভাই রান্না ঘর আছে কো হুজুর আছে, পরে যে ডি দিছে এটা তো খাইছে, পরে এত বড় বালতি দিয়া দুই বালতি ডাই লাগছে এটা খাই লিছে, আমি হালি দেখি আমি কইতাছি ভাই যে আর ডাল কিছু রয়েছে, পরে তো শেষ বেড়ার বুধ নাই আর এটার মধ্যে রয়েছে, বাড়িটার মধ্যে রয়েছে কিছু ডাল, আমি কই ভাই এটি খাই না এটার রয়েছে কেরে, কহু তোর বাদ খাই আইছিলাম কাল দাগ ফিরুল্লাহ, যদি বেড়া বাড়ি না খাই আইতো তে আমরা রে সহ খাইল, বেড়া বাড়ি কাইয়া যদি দশা হয় তে না খাইলে কোন দোষ হইব, এটা হইলো কিছুদিনের আগের ঘটনা, এই জাতের কাউন কাইলে তবি হইত কি থাকো, নফাতুল আরব নামক কিতাবে একটা ঘটনা আছে, এটা কইবার মতন সময় আমরা খেতে নাই, তাই আল্লাহ রসুল বললেন দেখো যেই জিনিস আল্লাহ হালাল করেছে তুমি যদি এবাদতি করার নিয়তে খাও তাহলে পেট বইরা খাও সবের কাজ, কুরআন শরীফ পড়বা সারা রাই, কিতাব পড়বা সারা রাই, খাও পেট ভরিয়া জুত কইরা খাও, খালি রাখন লাগতো না যা হরো খাও সবের কাজ, আর যদি স্বাভাবিক ভাগে খাইতে চাও তিন ভাগ করো, এক ভাগ পানি আর এক ভাগ খাদ্য আর এক ভাগ খাইলা, বুঝেননি, আর যদি মাদ্রাসাত পড়ার জন্য শিক্ষার জন্য প্রতিযোগিতার জন্য জিহাদের জন্য নামাজ শক্তি পাইবে রোজার শক্তি পাইতে একবারে পানি দিও যেটা ভর্তা আছিল এটাও বাদ দিয়া বড় এটাও বড় যেটা খালি রাখছিল এটাও বড় শরীয়তে নাজায়েজ করছে না খাইতে হইছে হালাল খাও
কোন কাজের লাগিয়া জিহাদে শক্তি পাইবা মাদ্রাসাত পড়ার লাগিয়া কিতাব পড়ার লাগিয়া কুরআন পড়ার লাগিয়া আর দুহানো যায়া কজনে কইবা আমার থেকে রুটি আড্ডাইলে দেখাই হয় না এটা হারাম এটা কিতা এই জাতের খাওয়ান খাওয়া হারাম এই জাতের খাওয়ান খাইয়েন না আর কিতাব পড়ার জন্য কি আছে কোনা কেরে সব আছে ভাই নিয়ত থাকতে হইব জানালা বানাইছেন জানালা বুঝুন নি গরে জানালা দেখে রে বাতাস আইতো আর ভোর আইতো বাতাস আইতো আলো আইতো আলো বুঝুন নি ফর্সা ফর্সা আইতো এক বেচারায় জানালা দিছে মুয়াজ্জিনে আজান দিলে আজান শুনতো বেড়ার গরো আর বাতার যাইতো না ফর হইতো না হ্যাঁ তো কইলে জানালা বানাইছে আজান শুনতো নিয়ত করছে আর এক বেচারায় উদ্দেশ্যই কইলো জানালা বানাইছে আলো হইতো বাতাস পাইতো কিন্তু ওই ব্যক্তি বাতাস পাইব আলো পাইব সব পাইতো না আর ওই ব্যক্তি যতদিন জানালা থাকবো এতদিন আমল নামায় তার একটা কইরা সওয়াব লিখতে থাকবো সব হইল ফর হইল বাতাস হইল কইলে সওয়াব করেন সওয়াব কামাইতে চাও নিয়ত করো খাইতে ও সওয়াব ঘুমাইতে সওয়াব হতে সওয়াব তীরের কাছে সওয়াব তীরের সাথে কথা বলতে সব জায়গা সওয়াব এই মাধ্যমে আল্লাহ তোমাদেরকে জান্নাতে নিয়ে যাবে ঠিক আছে না ওয়ালা আনা মুবিলাইনিন আবাদা ওয়ালা উফতিরু বিনাহারিন আবাদা হুজুর সারা রাত নফল নামাজ পড়ে কাটাইতে চান সারা দিন রোজা রাখতে চাই পয়গম্বর বলেন দেখো সারা রাত নফল নামাজ পড়বা তুমি যদি এশারের নামাজ পড়ে ঘুমাও ঘুম থেকে ওইটা যদি আবার ফজরের নামাজ পড়ে লাও সারা রাত নাক ডাকাইয়া ঘুমাইলে আল্লাহ তোমার আমল নামায় সারা রাত নফল বন্দেগীর সওয়াব দান করিব এটা ভালা না সারা দিন কাজ করতে আর ভাই ঘুমের অভাব নাই সারা দিন কাজ করো আর এশারের নামাজ পড়া ঘুমাও আর উঠটা ফজর পড়া লও আল্লাহ সারা রাত নফল নামাজ দাঁড়াইয়া পড়লে যেই সওয়াব ঘুমাইলে আল্লাহ সমান সওয়াব দান করব উসমান ইবনে মাজগুন ফাস্তা জিনিসের অনুমতি চায় পয়গম্বর দেয় না পয়গম্বরের দরবার থেকে উসমান মনটা কুণ্ণ করিয়া মনটা মলিন করিয়া বেজার হয়ে যখন চলে যায় আল্লাহ আমার তিলাওয়াত কি তো আয়াত গুলি নাজিল করে এই কইলো এই আয়াত গুলি নাজিল হওয়ার শানে নুজুল এতক্ষণ তো আমরা শানে নুজুল মাত্র কইলাম তফসির করলাম কো অতগন্ধ শানে নুজুলই আছে উসমান ইবনে মাজগুন কয়টা জিনিসের অনুমতি চেয়েছিল এই পাঁচটা জিনিসের অনুমতি উসমান চায় আল্লাহ ডাক দিয়া বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার উসমান আমি আল্লাহর সন্তুষ্টির জন্য জান্নাত পাওয়ার জন্য আপনার কাছে পাঁচটা জিনিসের অনুমতি চায় আপনি দিলেন না উনার মন তুষ্ট করার জন্য সারা বিশ্ববাসী মানব জাতির জন্য জান্নাত সহজভাবে পাওয়ার জন্য আমি এই আয়াতগুলি নাজিল করিলাম উসমানকে ডাক দিয়া বলো দাঁড়াও يا أيها الذين آمنوا هل أدلكم على تجارة تنجيكم من عذاب أليم تؤمنون بالله ورسوله وتجاهدون في سبيل الله بأموالكم وأنفسكم ذلكم خير لكم إن كنتم تعلمون
يغفر لكم ذنوبكم ويدخلكم جنات جنات تجري من تحتها الأنهار ومساكن ومساكن طيبة في جنات عدن ذلك الفوز العظيم وأخرى تحبونها نصر من الله وفتح قريب وبشر المؤمنين عثمان بن مسعود قال فكبت شان نزول হলো উসমান ইবনে মাজুনের প্রেক্ষাপটে আল্লাহ বিশ্ববাসী মানবজাতির জন্য আল্লাহ জান্নাতে যাওয়ার সুব্যবস্থা করে দিলেন এই কারণে কইছিলাম শান নজুল প্রাথমিক একটা অবস্থা আর আয়াতের বিধিবিধান কিয়ামত পর্যন্ত সমগ্র মানবজাতির জন্য স্থায়ী একটা ব্যবস্থা তাই এখন আমাদের জন্য সুসংবাদ আমাদের জন্য আল্লাহ শেষে বলেন 13 নম্বর আয়াতের শেষের অংশ বলেন ওয়াবাশশিরিল মুমিনিন মুমিন যারা আছে তাদেরকে সুসংবাদটা দেয়া লাগে মুমিনদেরকে সুসংবাদ দাও কি আল্লাহ বলেন আমি কি তোমাদেরকে সুসংবাদটা দেব আমি কি তোমাদেরকে বলবো এমন একটা ব্যবসার কথা যেই ব্যবসাটা করলে কঠিন জাহান্নাম থেকে মুক্তি চিরকালের জন্য জান্নাত এই ব্যবসার কথাটা কি কইমু আল্লাহ কইতাছেন আল্লাহ বলতাছে হাল আদুল্লুকুম আলা তিজারা এমন ব্যবসার কথা কি আমি বলে দিব যেই ব্যবসাটা করলে শুধু লাভ কোটি নাই খালি লাভ আর লাভ ব্যবসার মধ্যে শুধু খালি লাভ আছে কোটিও আছে কিন্তু এখন যে ব্যবসার কথা কইতাছি এর মধ্যে শুধু লাভ কোটি নাই কেমনে কোটি নাই জানেন একবার সারা টেহা দিছে কোনেও আমার দোকানে যাইও টেকাও দিছে চাউলও দিছে যাইয়া বেছো এখন যদি রাস্তা চুরে নেয় তোমার কি আইসে গেছে কোন করে হে ভাড়া দিছে কইছ আমি তোমারে দিছি মাগ না নাও টেকাও নাও ভাড়া দে যাইও চাল নাও যাইয়া বেছো ব্যবসা করো আচ্ছা এখন যদি ব্যবসা লস হয় একটি আছে হে কইব আরে আমার কি আইলো গেল গেলে তো হেবার আর গেছে আমার কি চাইছে এই জাতের ব্যবসা কইল লাভ এর মধ্যে কোটির কোনো আশঙ্কা নাই এর মধ্যে লস হইলে কি হইছে লাভ হইলে তো লাভ হই লস নাই কি নাই লস নাই আল্লাহ বলেন এমন একটা ব্যবসার কথা বলবো যেই ব্যবসার মধ্যে ক্ষতি করবার নিয়ত হই নাই ক্ষতি হইব এ নিয়তই নাই শুধু লাভ আল্লাহ লাভ আল্লাহ এই জাতের ব্যবসা তো ভালাই এই জাতের ব্যবসা কোন বেড়া করতে চাইতো না যদি কয় বলে মাদ্রাসার মুস্তামিম সাকাল করতে কে 10,000 করে টাকা দিব 10 বস্তা চাল দিব সিরিয়াল দেওয়ান লাগলো এর ঘর দেখবা আজ ঘর থেকে আর যাইতো না ওয়াজ করিয়া উনি বইয়া থাকবো বলে কাল সিরিয়াল তরম লাগবো তো হ্যাঁ আল্লাহ বলেন এই জাতের একটা ব্যবসার কথা কি বলে দিব যেই ব্যবসাটা করলে কি হবে এক নাম্বার লাভ তুঞ্জিকুম মিন আযাবিন আলীম কঠিন জাহান্নাম থেকে মুক্তি এক নম্বরের লাভ এক নম্বরের লাভ দুই নাম্বার কইলি মুনি ইয়াগফির লাকুম যুনুবাকুম জীবন বড় যত গুনাহ করবা সব আল্লাহ মাফ করে দিব এই ব্যবসাটা করলে কেমন ব্যবসা দেখেন ব্যবসা করলে জাহান্নাম থেকে মুক্তি ব্যবসা করলে জীবনে যত ভুল করছি চলার পথে জীবনে যত অন্যায় হইছে জীবনে যত গুনাহ করছি সব গুনাহ আল্লাহ দুয়ে মুছে ক্ষমা করে দিব ইয়াগফির লাকুম যুনুবাকুম আই মিনাল কাবায়ির ওয়া মিনাস সাগায়ির যত সগিরা গুনাহ আছে যত কবিরা গুনাহ আছে দুই জাতের গুনাহ ছাড়া তো আর গুনাহই নাই হয়তো কবিরা নয়তো সগিরা সব গুনাহ আল্লাহ মাফ করে দিব তবে শিরিক কইছে না শিরিক গুনাহ মাফ করত না ওয়া মা দুনা যালিকা লিমান ইয়াশা শিরিক ছাড়া যত গুনাহ করবে বান্দা বান্দি আল্লাহ ওই ব্যবসার মাধ্যমে জীবনের সব গুনাহ কাত আল্লাহ তুইয়ে মুছে ক্ষমা করে দেব শিরিক করো না
শিরিক ছাড়া সব গুনাহ মাফ ইয়াগফির লাকুম যুনুবাকুম তাফসীরের কিতাবে আছে সব গুনাহ যদি আল্লাহ মিন ব্যবহার করত ইয়াগফির লাকুম মিন যুনুবিকুম যদি আল্লাহ এই কথা কইতো তা কইলে শুধু সগিরা গুনাহ হইতো কিন্তু আল্লাহ যেহেতু মিন ব্যবহার করেনি ইয়াগফির লাকুম যুনুবাকুম তাহলে বোঝা গেল মিনাল কাবাগির ওয়া মিনাস সগাগির যত জাতের কবিরা গুনাহ যত জাতের সগিরা গুনাহ আল্লাহ সব মাফ করিয়া দিব গেল কয় নাম্বার দুই নাম্বার দুইটা লাভ তিন নাম্বারটা কইলি তুমি তিন নাম্বার আর একটা লাভ উসমান ইবনে মাজগুন কইছিল কয়টা তাইলে ভাষণটা তো দেওয়া লাগবো কি কই ঘুমাই গেছেন আপনারা ঘুমাইলে তো না ইয়াগফির লাকুম যুনুবাকুম আমার উসমান জান্নাতে যাইতে চাইছিল পাঁচটা জিনিস কইরা আমি আল্লাহ একটা জিনিস করলে পাঁচটা পুরস্কার দিব একটা ব্যবসা করবায় পাঁচটা দিব একটা করলে কয়টা পাঁচটা এক নাম্বার জাহান্নাম থেকে মুক্তি কঠিন জাহান্নাম নাজাত দুই নাম্বার জীবনের সব গুনাহ মাফ তিন নাম্বার ওয়ায়ুদখিলকুম জান্নাত জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার ওয়া মাসাকিন তাইয়্যিবাতান ফি জান্নাতি আউদ আল্লাহ বলেন তিন নাম্বার আমি আল্লাহ চিরকালের জন্য জান্নাতে প্রবেশ করাবো যেই জান্নাতের তলদেশে আমি আল্লাহ ঝরনা পিট করে দিব তলদেশ জিরি মিতাহতিগাল আনহার যদি পানি যায় সুন্দর জায়গায় দিয়া দেখতে ভালো লাগে মাঝে মধ্যে কোম্পানির সামনে দেখেন পানি আয় আর যায় এই নরসিংদী যাইতে দেখবেন হানিহালি দেখতেছে খেলে দেখতে সুন্দর লাগে জ্বরণ হইলে সুন্দর লাগে দিকে যে পানি থাকলে আর যদি একটা সুন্দর বিল্ডিং থাকে দেখতে হালি মজাই লাগে মানুষে হালি ছবি তোলে পত্র পত্রিকা দেয়া দেয় আসেনি না আসেন দেখতে সুন্দর লাগে পরিবেশটা ভালো আল্লাহ বলেন এমন জান্নাত যেই জান্নাতের চতুর্দিকে সুন্দর পরিবেশ দিব আর জান্নাতের ভিতরে আমি আল্লাহ নহর ফিট করে দিব আসলে নহর ফিট করতো না আসলে তো কোরআনের আয়াতে পাওয়া যায় তাজরিমিং তাহতিকাল আনহার নহরুনের নাহরুনের বহুবচন আনহার নহর শব্দের অর্থ হইল ঝরনা মানে খাল কি আছে ঝরনা আগে থেকে আছে সুতরাং ঝরনার মধ্যে আল্লাহ পানি জারি করে দিব এটাই কইছে তাজরি তাহতিকাল আনহার এখানে নহর জারি করে দেওয়ার অর্থ হইল নহরের মধ্যে আল্লাহ পানি জারি করে দিব মুখতাসারুল মানি যারা পড়ছো তোমরা বুঝতে পারবা কোন সময় হাল কয়া মহল মুরাদ কোন সময় মহল কয়া হাল মুরাদ বুঝছো এখানো আল্লাহ একটা কইছে আর একটা বুঝাইছে আল্লাহ মহল কইয়া হাল বুঝাইছে বুঝছে দেখলে আল্লাহ জায়গা কইছে জায়গা ঠিকই আছে জায়গার মধ্যে আল্লাহ ফানি জারি করে দিব কোন জাতের ফানি জানো নি এটা বাংলাদেশের ফানি না যা আছে সবগুলি মহিলা যাইতো এটা না ফানি হবে কেমন আল্লাহর কায়াতে নাজিল করিয়া বলেন ফিহা আনহারুম মিন মাইন গাইরি আসিন ওয়া আনহারুম মিন মাইন লাম ইয়াতাগাইয়ার তামুগো ওয়া আনহারুম মিন খামরিল লাযাতিল লিশাদিবিন ওয়া আনহারুম মিন আসালিম মুসাফফা আল্লাহ বলেন জান্নাতের ভিতরে আমি আল্লাহ পানি জারি করে দিব লাম ইয়াতা গাইয়ার তো আমহ কখনো কোনো দিন পরিবর্তন হবে না পানির মধ্যে যে স্বাদ কখনো পরিবর্তন হবে না পানির যে গ্রাম কখনো পরিবর্তন হবে না পানির যে রং কখনো পরিবর্তন হবে না আমরার বাংলাদেশের পানি কোনো সময় গন্ধ কোনো সময় কালা কোনো সময় হিতে হিতে লামিয়াতা গাইগার তো আমুকু জান্নাতের ভিতরে যে পানির মধ্যে নহরের মধ্যে পানি জারি করে দিব এটা কোনোদিন পরিবর্তন হইতো না একটা কইলো পানির নহর আর একটা কইলো
দুধের নগর লাবানিন লাম যাতা গাজ্জার তো লাবানিন লাজ্জাতিল শারিবিন আমি দুধের নগর জারি করে দিমো ইদা খানেওয়ালার জন্য এত সুস্বাদু ইদা পিওর খাদ্য আর আমরার ইদার দুধও ভেজাল আছে ফানি জ্বালা খাটি 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 ফানি মারা বুঝছো এ বেচারা বাচ্চা কইছে তুমি ফাড়া দিও দিকো ফানি দেয়নি যেটা রাখছে এটারে দুই ওটা মিল লাগে থাকে কয় ভাই অন তো বাচ্চা তোমারও দিব তা আমারও একজনে দিব আমি তোমার শরীফ কলম তুমি কইও না একদিন তো এক গেলাস দিত আজকে দুই গেলাস দিছে এখন এটা দাঁড়ি হইস এখন এটাও রাজি এখন আর কেউ কইব নি যেটা ভাড়া দিছে এটাও ঠিক এটাও মানে মিশানি ইডারে সেক্কের পর লাগে বাচ্চা আর একটা দিছে মানে এটারও রাজি করে নিছে পরে দেখা যা দুধের মধ্যে সরু মাছ আছে না দারকিনা দারকিনা কইনি আপনারা দারকিনা মাছ দুধও হওয়া গেছে কি রে দুধ দারকিনা কি এটা কইছে বাদশা সন্ধান আরো কিছুদিন অপেক্ষা করলে রুই কাতলাও পাইবেন আল্লাহ বলেন জান্নাতের ভিতরে ফানির নহর জান্নাতের ভিতরে দুধের নহর জান্নাতের ভিতরে মধুর নহর জান্নাতের ভিতরে খামরিল লাযাতিল লিশারিবিন জান্নাতের ভিতরে মদের নহর আপনারা কইতেন হুজুর মদ তো না যায় তাহলে জান্নাত জায়েজ নাই জায়েজের কোনো কারবার থাকতো না জান্নাত হারাম ও হালাল দুনিয়ার যত মহিলা আছে চাইলেই কিন্তু বেডি কইব কেন চাও যদি কও বলে আমি ভালোবাসি জুতা লই লইবে কো ভালোবাসা উসগর বাসা কিন্তু জান্নাত যদি তুমি আর দি দইরা লইয়া জগা বেডি কইতো না ফ্রি মাইন্ড জান্নাত ফ্রি মাইন্ড কোনো মাইন্ড নাই বুঝছো কোনো ফ্রি মাইন্ড কোন মাইন নাই জান্নাত মত এমন বালা আল্লাহর একায়াতে বলেন লা ইউসাদাউনা আনহা ওয়ালা ইউনজিফুন জান্নাতের মদ খাইলে মাথায় দর্ত না আর আমার বাংলাদেশের মদ খাইলে মাথা দরিয়ালাই মদ বেজাল দুই নম্বর মদ পিওর মদ নাই ওই যে এবার একদিন আমার এক হুজুর বাংলাদেশের স্বপ্ন হল দুই নাম্বার মদ ও দুই নাম্বার সাইডা দিছি মদ ও বেজাল বুঝে মদ ও বেজাল কি যে রে হায় হায় আর মদ খাইলে মাথা কাজ করে না আমি একদিন যাইতেছি বাড়ি মাদ্রাসার থেকে একজনে বাসার বাসের দ্বারের নিচে বাসের তলে বাস বুঝো বাস তো সবাই বুঝে বুঝে মরলেও বাস দেওয়ার লাগে কয় না কেন বউরে যাইয়া কয় আম্মা বালা আস তার সিরা গেছে গা এটা আমরা দেশীয় ভাষায় কয় নাট দিলা তার সিরা কয় না কেরে নাট দিলা বাঁশের পাতারে মাছ কয় আল্লাহ কোরআনের আরেক আয়াতে বলেন লা ইউসাদাউনা আনহা ওয়ালা ইউনজিফুন জান্নাতের মদ খাইলে মাতার তার শিরতনা আরো শক্ত হইবে মাতার দর্থনা আরো বালা লাগবো বুঝছেন আরো বালা মন মদের মধ্যেও যদি দুই নাম্বার ওই জায়গা আর এখন আল্লাহর নামত তো দুই নাম্বারই আইছে দেখছো না মাঝে মাঝে হ্যারি সর্বনা আরে বাপ রে বাপ রে বাপ বুঝা দাদি হাফানি রোগাইছে আরে বাপ রে বাপ রে বাপ এটা কেন
بابا لكي دكسر ناكي جات بابا بابا عمر مولانا ذرية دل منتنا আরে বাবা রে বাবা ইদা কিটা ইদা মত দুই নম্বরি আল্লাহ বালার ভাবে কইতে আল্লাহ 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 কত বালা শব্দ ইদা কত ইদা কিটা আল্লাহর নাম দুই নম্বরি শুরু হইছে ইদা কোথায় আর কাটায় গেরে কত সুন্দর নাম আল্লাহ উচ্চারণ করতে কত বালা লাগে আল্লাহর নামটা কইলে এমনি মুখটা বইরা জায়গা আল্লাহ আল্লাহ আর ইদা কত বাপরে বাপরে বাপ ইটা কিটা ইটার মত দুই নম্বরে শুরু হই গেছে গা কই যাইতা এক আর সে ব্রাসু প্রবার হইয়া মুখে যেমন এনে দশ আদুষা নাই তাল্লা বলেন ওয়ায়ুদখিলকুম জান্নাত জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার চার নম্বর আল্লাহ জান্নাতে প্রবেশ করাবে জান্নাতের মধ্যে দুধের নগর দিবে জান্নাতের ভিতরে মধুর নগর দিবে জান্নাতের ভিতরে আল্লাহ শরাবের নহর দিবে জান্নাতের ভিতরে আল্লাহ মধুর নহর দিবে জান্নাতের ভিতরে পানির নহর দিবে কয়টা চারটা কয়টা চারটা ওয়া মাসাকিনাত তাইয়্যিবা আর জান্নাতে আল্লাহ বসার সুযোগ পবিত্র জায়গা দিব কি কোন জেলের মতো না জেলো যদি করর দেওয়ান লাগে উত্তর দিকে করক দিলে দক্ষিণ দিকে তারা কম লাগে করর দিমু এটা আগে দিত নাহলে ভাব নাই জান্নাতের ভিতরে আল্লাহ পবিত্র জায়গা আরামের জায়গা দান করব জান্নাতে আদ জান্নাতের মধ্যে একটা স্তর আছে আদ নামক জায়গা জালিকাল ফাউজুল আজিম আর এটাই হলো মহান পুরস্কার এটা হলো বড় পুরস্কার যত লাভ এর মধ্যে এটা সবচাইতে বড় লাভ যতটি লাভ আছে এই ব্যবসাটা করলে যতটি লাভ আছে এর মধ্যে সবচাইতে বড় লাভ কোনটা এই জান্নাতে যাওয়া আরেকটা কই রে তুমি সাইন নাম্বার কইছি তিন নাম্বার কইছি সাইন নাম্বার কইলাই কি কই এক দুই নাম্বার তিন নাম্বার কইছি আর সাইন নাম্বারটা কইলি তাছি ওয়া উখরা তুহিব্বুনাহা নাসরুম মিনাল্লাহ চার নাম্বার তোমরা আরেকটা যেটারে তোমরা বেশি মহব্বত করো যেটারে তোমরা প্রিয় মনে করো যেটারে তোমরা ভালোবাসো এটা কইল তোমাদের বেঈমান কাফিরদের মোকাবিলায় তোমরা বিজয়ী হইতে চাও তোমরা সাকসেসফুল হতে চাও তোমরা কামিয়াব হতে চাও যেটারে তোমরা মহব্বত করো আমি আল্লাহ তোমাদেরকে বেঈমান কাফিরদের মোকাবিলায় বিজয় দান করিব বিজয় দান করব এটা হলো চার নাম্বার পাঁচ নাম্বার ওয়া ফাতহুন কারীব আমি আল্লাহ অতি নিকটে আমি আল্লাহ তোমাদের বিজয় দান করব কেমনে নাসরুম মিনাল্লাহ আমি আল্লাহর পক্ষ থেকে ফিরিস্তা সৈনিক পাঠাইয়া আমি আল্লাহ অন্য বাবতে সাহায্য পাঠাইয়া আমি আল্লাহ তোমাদেরকে বিজয় দান করিব কাজ কয়টা পুরস্কার পাঁচটা আর ব্যবসা মাত্র ব্যবসা একটা ব্যবসা করলেই আল্লাহ পাঁচটা পুরস্কার দান করব কাজ কয়টা একটা এটা হলো ব্যবসা আল্লাহ বলেন হাল আদুল্লুকুম আলা আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলিম আমি আল্লাহ কি তোমাদেরকে একটা ব্যবসার কথা বলে দিব না এই ব্যবসার মধ্যে শুধু লাভ আর লাভ এর মধ্যে কোনো ক্ষতি নাই এটা কোন ব্যবসা আল্লাহ বলেন ফি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ في سبيل الله بأموالكم وأنفسكم ব্যবসাটা কইল ঈমান গ্রহণ করার পরে যারা ঈমানদার যেহেতু আল্লাহ বলেছেন ইয়া আয্যুহাল্লাযীনা আমানু হে ঈমানদারের দলেরা আমি কি তোমাদেরকে একটা ব্যবসার কথা বলে দিব যেই ব্যবসাটা করলে শুধু লাভ ক্ষতি নাই কোন ব্যবসা এই ব্যবসাটা করলে ব্যবসা করতে গেলে পুঁজি লাগেনি লাগে না নি পুঁজিও লাগে শ্রম লাগে অর্থাৎ এক নম্বর তুমি তাহন লাগবো দুই নম্বর কইলো পুঁজি লাগবো কয়টা ব্যবসা করতে হইলে কয়টা লাগবো খালি দুইটা হইতো না আর একটা জিনিস আছে দেখেন ব্যবসা করতে হইলে পাঁচটা জিনিস লাগে কয়টা কয়টা
এক নাম্বার ক্রেতা দুই নাম্বার বিক্রেতা ক্রেতা বিক্রেতা কয়টা হইল তিন নাম্বার দ্রব্য চার নাম্বার মূল্য কয়টা হইল দ্রব্য মূল্য পাঁচ নাম্বার বাজার বাজার না হইলে কই ব্যবসা করবে তাইলে ব্যবসা করার লাগে কয়রা কই না গেরে এক নাম্বার দ্রব্য না ক্রেতা ক্রেতা বিক্রেতা দ্রব্য মূল্য বাজার বাজার তো লাগবই এখন সবটার ব্যাখ্যা করবো কই তাহলে আল্লাহ বলেন এমন একটা ব্যবসা যে ব্যবসার মধ্যে লাভ ক্ষতি নাই ব্যবসা করতে হইলে বাজার লাগবো ব্যবসা করতে হইলে ক্রেতা লাগবো ব্যবসা করতে হইলে বিক্রেতা লাগবো কি কই তো হইলে এখন ক্রেতা বিক্রেতা আচ্ছা আগে বিক্রেতা কেরা এরা বুঝা লাই কারণ বিক্রয় ক্রয় যে বেচবো ব্যক্তি লাগবো যে কিনবো হে লাগবো তে বিক্রিত বিক্রয় করনেওয়ালা হইলো মহাজন তে মহাজন কেডা আল্লাহ মহাজন কেডা আল্লাহ আর ক্রেতা আমরা আমরা তে হইলে এখন বিক্রেতা হইলাম ক্রেতা হইলাম কড়া হইছি দুইটা বেচনেওয়ালা আল্লাহ আল্লাহর একায়াতে কয়ে লিছে পরিষ্কার ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাকুম বিআন্না লাকুমুল জান্নাহ তো কইলে ক্রেতা বিক্রেতা কয়ে লিছি বিক্রেতা কইলো আল্লাহ একদিকে আর একদিকে আল্লাহ দিছে দিয়া এখন কয় আমার কাছে বেচে চালাও দেখো আল্লাহ দিছে প্রথম কিন্তু আল্লাহ দিছে টেহা ছাড়া বিনিময় ছাড়া জিনিস ছাড়া কাম ছাড়া কামও নাই টেহ নাই জিনিসও নাই আল্লাহ কয় জ্বালাইছি কি দিছে এক নাম্বার জান কিটা দিছে জান দিছে কি দিছে জান কয়টা হাতে কিনছ কোন মানুষ আছে জান কয়টা হাতে কিনছ এক পয়সা না জান আল্লাহ দিছে দেয়া কইছে জান তো ব্যবহার করুন লাগবো মাল দিছি নে কিটা দিছে এটা হল দ্রব্য কি দিছে দ্রব্য এটা হল জান আর মাল হইল দ্রব্য জান মাল দ্রব্য ক্রেতা এখন আল্লাহ এখন আল্লাহ দিছে দেয়া কয়ে চালা আচ্ছা কোন চান আমারে যদি আপনি দেন দেয়া যদি আপনি আমারে কোন বেচালা আমার কি আইলো গেল আমার কোনো লাভ আছে লস আছে আমার তো হুদা লাভ যে জিনিস দিছে যে যদি আমি আমার লাভ আল্লাহ জান দিছে আল্লাহ মাল দিছে দিয়া আল্লাহ কয় আমার সাথে একটা ব্যবসা করে আলা এই ব্যবসাটা হলো সুন্দর ব্যবসা এই ব্যবসার মধ্যে শুধু লাভ ক্ষতির কোনো আশঙ্কাই নাই কারণ মাল আমি দিছি তোর বাহে দিছে না জানো আমি দিছি কোনো সরকারে দিছে না দেখছেন কত সুন্দর কথা আল্লাহ কইছে জান দিলাম আমি মাল দিলাম আমি এখন আমার কাছে বেচ চালা কে আচ্ছা আপনার আর কি লস কনা করে লস আল্লাহ রাস্তা দেখা দিলে কি লস না ফুরাটা ওই লাভ ফুরাটা লাভ এখন যে আপনারা বইয়া রইছেন এই যে সময় যাইতাছে জান দিছে গেডা সময় কার এখন বইয়া রইছেন যে কার লস আমরার হুদা লাভ কিতা তখন ক্রেতা পাইলাম বিক্রেতা পাইলাম দ্রব্য হইলাম কি কই জান মাল ক্রেতা বিক্রেতা বাজার রয়েছে বাজার দুনিয়ায় এই দুনিয়াটা হইল বাজার কি বাজার এখন মূল্য তো লাগবে মূল্য হইছে না তো আল্লাহ বলেন মূল্য হইল জান্নাত মূল্য জান্নাত এখন মানছে তো বাজারে যায় কয় মিয়া তোমার এটা মূল্য কত তাইলে এখন জান্নাতের দাম কত এটা তো বোঝন দরকার তাইলে হুজুর তে জান্নাতের দাম কত তে জান্নাতের দাম হইলো নবী যে এক কান খাদিছে জান্নাতের মূল্য কইলিছে জান্নাতের মূল্য কইলিতাম কিনা তো সহজ কইলিতাম নি
জান্নাতের মূল্য হইল নবী বলেছেন কোটি কোটি টাকাও নাই মিলিয়ন মিলিয়ন টাকা নাই যার কাছে যে পরিমাণ পুঁজি আছে ওই পরিমাণ পুঁজি লইয়া জান্নাতে যাইব অর্থাৎ জান্নাতের মূল্য যার কাছে আছে যত যার কাছে আছে যত জান্নাতের দাম তত বুঝাইছে তাই জান্নাতে যাইতে হইলে মাল সামান জোগাড় করন লাগব তা কইলে কি দিয়া আল্লাহ দে মাল দিছে আল্লাহ দে জান দিছে আল্লাহর দেওয়া মাল আল্লাহর দেওয়া জান এই দুইটা জিনিস দিয়া আল্লাহর রাস্তায় যদি ব্যয় করো এটাই কইলো সবচাইতে উত্তম ব্যবসা এই কথার কথাই আল্লাহ বলেছে وتجاهدون في سبيل الله بأموالكم وأنفسكم ذلكم خير لكم إن كنتم تعلمون এটাই কইলো তোমাদের জন্য শ্রেষ্ঠ যদি তোমরা জানতে যদি তোমরা জানতে তাহলে তোমরা এত সমস্ত আয়োজন করতে না জান্নাতের জন্য তাকওয়া এবং পরহেজগারির জন্য প্রত্যেক মানুষেরা প্রতিযোগিতা করতে প্রতিযোগিতা করতে আজকে জান্নাতে যাওয়ার জন্য প্রতিযোগিতা নাই নেক আমলের জন্য প্রতিযোগিতা নাই তাফসীর একজনে করেছে এই তাফসীর করার জন্য প্রতিযোগিতা নাই নেকির জন্য প্রতিযোগিতা করো একজনে তাফসীর সুন্দর করে করছে আগামীতে আমরাও একটা সুন্দর করে করব মাদ্রাসা সুন্দর করে করছে একটা করছে আমি নরসিংদী দেখাইছি আমরার এলাকা একটা মাদ্রাসা আছে ইডারেও নরসিংদী বড় মাদ্রাসার মতো আমরাও সুন্দর করে করব কি কোন এই জাতের প্রতিযোগিতা করো আল্লাহ বলেছেন তোমরা সারিউ ইলাল মাগফিরা তোমরা প্রতিযোগিতা করো মাগফিরাতের দিকে তাকওয়ার দিকে বুঝাইছেন নাইছে না তাই আল্লাহর দেওয়া জান আল্লাহর দেওয়া মাল দিয়া আল্লাহর রাস্তায় আমরা ব্যয় করার মাধ্যমে আল্লাহর রাস্তায় জিহাদ করার মাধ্যমে আমরা এই ব্যবসাটা করব আমরা সবাই রাজি আছি তো ইনশাআল্লাহ আল্লাহ যতটুকু আলোচনা করেছি আমাদের প্রত্যেককে আল্লাহ আলোচনার উপর আমল করার তৌফিক দান করো সবাই বলেন আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন লিকি ওয়া আসহাবিকি ওয়া বারাক ওয়া সাল্লাম ওয়া সাল্লামা তাসলিমান কাসীরান কাসীরা سبحان الله وبحمده عدد خلقه ورضا نفسه وزنة عرشه ومداد كلماته بوتشتا تشبه بوتشا نكي دوي زون الحمد لله الحمد لله الذي هدانا لهذا وما كنا لنهتدي لولا أن هدانا الله لقد جاءت رسل ربنا بالحق يا فاطر السماوات والأرض أنت ولينا في الدنيا والآخرة توفنا مسلما وألحقنا بالصالحين প্রভু আমি সবচাইতে বড় গুনাহগার আল্লাহর আলে অনেক মা বন্ধুদেরকে নিয়া আল্লাহ অনেক নওজোয়ান যুবক ভাইদেরকে নিয়া আল্লাহ অনেক মাদ্রাসার কোসি কোসি মাসুম বাচ্চাদেরকে নিয়া আল্লাহ অনেক হাফিজে কোরআনদেরকে নিয়া আল্লাহ অনেক সাদা দাড়ি বলা মুরব্বীদেরকে নিয়া আল্লাহ আপনার সাখী দরবারে কঙ্গালের বেশে ফকিরের বেশে দুইটা হাত বানাইলাম এতগুলি মানুষের মধ্যে আল্লাহ যার হাতকে আপনার পছন্দ হয় তার হাতের উসিলায় আমাদের জিন্দগির সমস্ত গুণগতা মাফ করে দাও আয় আল্লাহ এই দুই দিন ব্যাপী সমাবেশটি কবুল করো মঞ্জুর করো আয় আল্লাহ এই মাদ্রাসারে কবুল করো মঞ্জুর করো মাদ্রাসার যত জরুরত আপনার এই বিহাজানা থেকে পুরো করে দাও আল্লাহ ছাত্রদের যেখান যকাবত বাড়াইয়া দাও তালিম তাল্লুমকে কবুল করো শিক্ষকদেরকে কবুল করো আত্রাফের যত নারী পুরুষ কবরবাসী তাদের কবরকে জান্নাতের টুকরা বানাইয়া দাও আয় আল্লাহ বর্তমান সভাপতি সাহেব আয় আল্লাহ সাবেক সভাপতি সাহেব আয় আল্লাহ প্রত্যেককে আল্লাহ ক্ষমা করে দাও আল্লাহ তাদের হায়াতকে আল্লাহ দীর্ঘ করে দাও আসমানি জিসমানি জমিনি যত মুসিবত আছে আল্লাহ তে হেফাজত করো আল্লাহ আমরা যারা হাত বাড়াইছি জানি না কার মা নাই কার বাবা নাই
আল্লাহ মা বাবার কবরকে জান্নাতের টুকরা বানাও আমাদের পক্ষ থেকে নবীদের রওজা শরীফে দুরুদ আর সালাম পৌঁছায় দাও আল্লাহ আমাদেরকে মক্কা মদিনা জিয়ারত করার তৌফিক দান করো আল্লাহ গো যতগুলি আলোচনা করেছি যদি ভুল ত্রুটি হয় তাকে আল্লাহ maaf করে দাও আল্লাহ যা আলোচনা করেছি আল্লাহ আমাদের প্রত্যেককে আলোচনার উপর আমল করার তৌফিক দান করো আল্লাহ আমরা যারা হাত বাড়াইছি আল্লাহ প্রত্যেকের নেক আল্লাহ মাকাসিদকে পুরা করে দাও আল্লাহ জিন্দা মুর্দা সবাইকে maaf করো আল্লাহ এই মাহফিল করতে যাইয়া যারা টাকা দিয়া পয়সা দিয়া বুদ্ধি দিয়া জায়গা দিয়া ওয়াজ শুনিয়া ওয়াজ করিয়া আল্লাহ আমরা যারা অংশ গ্রহণ করেছি আমাদের প্রত্যেকের জন্য এই মাহফিলটাকে আল্লাহ নাজাতের উসিলা বানাইয়া দাও কিয়ামত পর্যন্ত মাহফিলকে কবুল করো মঞ্জুর করো আল্লাহ মাদ্রাসারে কবুল করো আল্লাহ মাদ্রাসার যত জরুরত আপনার গায়বী খাজানা থেকে পুরা করে দাও দিন বদিন তরক্কি আনায়াত করো আল্লাহ মাদ্রাসার উপর রহমত নাজিল করো আত্মাফের যত নারী পুরুষ আছে আল্লাহ মাদ্রাসার প্রতি দাবিত করে দাও আল্লাহ প্রত্যেককে আল্লাহ লজিঙ্গ রাখার তৌফিক দান করো আল্লাহ যারা রাখে আল্লাহ তাদেরকে হায়াত দান করো রুজি রোজগারে খয়রার বরকত দান করো কামাই রুজিতে বরকত দাও আল্লাহ আমাদের প্রত্যেকের নেক মকসুদকে পুরা করে দাও রব্বানা তাকাব্বাল মিন্না ইন্না أنت السميع العليم وتب علينا يا مولانا إنك أنت التواب الرحيم بفضل سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين آمين برحمتك يا أرحم الراحمين السلام عليكم